আজকে ভিডিওটা হচ্ছে রাস্তায় পিজা নিয়ে আমরা এখন আছি চট্টগ্রামে রাস্তায় পিজা বলার মেইন কারণ হচ্ছে এখানে তারা রেস্টুরেন্ট স্টাইল পিজা সেল করতেছে স্ট্রিটেই তো স্ট্রিট ফুড কার্টে এই রেস্টুরেন্ট স্টাইল পিজাগুলো ট্রাই করব এন্ড আপনাদের বলবো স্ট্রিট পিজাগুলো রেস্টুরেন্টে কম্পারিজনে আমাদের কেমন লাগে আমাদের পিজা 150 টাকা থেকে শুরু এবং 750 টাকা পর্যন্ত আমাদের পিজা 750 টাকা স্ট্রিটের মধ্যে 750 স্ট্রিটের মধ্যে এটা হচ্ছে আমরা একদম প্রিমিয়াম লেভেলের পিজা দিচ্ছি আমাদের নরমালি তিনটা কম্বো চলতেছে তিনটা কম্বোর মধ্যে আমাদের এই কম্বোটা কাস্টমার বেশি চয়েস করতেছে 999 টাকায় এখানে আপনি চারটা পিজা পাবেন চারটা কোল্ড ড্রিংকস পাবেন আমরা এখন আছি আগ্রাবাদ এখন তো টাওয়ারের পাশের গলি আরএফএল বেস্ট বাইয়ের অপোজিটে এখানে আমরা চারটা পিজা নিয়ে ফেললাম এন্ড চারটা পিজার এখানে শুরুতে আছে স্পাইসি চিকেন পিজা মার্গারিটা পিজা বারবিকিউ পিজা এন্ড সসেজ পিজা চারটা পিজার রেগুলার সাইজে সাথে আমরা এখানে চারটা সফট ড্রিংকসও পেয়ে যাচ্ছি আর সবগুলো মিলে দাম পড়ছে আমার 999 টাকা বেশিরভাগ জায়গায় 999 টাকা দিয়ে তিনটা পিজা দিচ্ছে কিন্তু ইসি চট্টলা বলতেছে আমরা চারটা পিজা দিচ্ছি সো আমরা শুরুতে মার্গারিটা পিজাটা নিয়ে বলছি অ্যান্ড মার্গারিটা পিজার মধ্যে দেখেন ভালো অ্যামাউন্টের চিজ দিছে সো আপনাদেরকে একটু চিজ পুলিংটা দেখাই ওয়াও ও ওয়াও আপনারা স্ট্রিট চট্টলে আসলে এরকম গরম গরম পিজা খেলে এরকম লোভনীয় চিজ পুলটা পাবেন তাদের এখানে চিজের অ্যামাউন্ট কিন্তু ভালোই দিছে যখন আপনি এটা গরম গরম খাবেন এটার একটা টমেটো সসের ট্যাঙ্গি ফ্লেভারটা আপনি পাবেন আমি যখন কোনো পিজা রেস্টুরেন্টে যাই ওখানে আমি শুরুতে মার্গারিটা পিজাটা ট্রাই করি কারণ ওইটা খাওয়ার পর আপনি বুঝতে পারবেন ওই পিজা রেস্টুরেন্টের পিজাগুলো কেমন মার্গারিটা পিজাটা খাওয়ার পর আমি এটা কোনো দিকে বলতে পারবো না এটা কোনো স্ট্রিট সাইডের পিজা এটা মনে হচ্ছে কোনো রেস্টুরেন্টের পিজা এটা যদি আপনি গরম গরম না খান এটা একটু হার্ডও হয়ে যেতে পারে এখানে আমরা স্পাইসি চিকেন পিজাটা নিয়ে গেছি অ্যান্ড এখানে দেখেন চিকেনের চাং কিন্তু অনেক গুলোই দিচ্ছে এখানে আপনি ক্যাপসিকাম দেখতেছেন পেঁয়াজ দেখতেছেন পিজার অ্যামাউন্টটা কিন্তু ভালোই দিচ্ছে স্পাইসি চিকেন বলছেন উপরে ভেজিস দিচ্ছেন একটা ক্রাঞ্চি ভাব আসতেছে পিজার বেস সসটা সেম হওয়ার কারণে আপনি ট্যাঙ্গিনেসটা পাচ্ছেন চিকেনগুলো হচ্ছে ওয়েল ম্যারিনেটেড আর হার্ড হয়ে যায়নি ওইটা এখানে একটা প্লাস পয়েন্ট চিকেন যদি হার্ড হয়ে যায় পিজার মধ্যে ওগুলো অত বেশি ভালো লাগে না এই পিজাটা দেখে কোনো দিকে লাগতেছে না এটা স্ট্রিট কার্ডের পিজা লাগে সেটা কোনো রেস্টুরেন্টের টেক্সচার ওয়াইজ সব দিকে আমার লাগতেছে রেস্টুরেন্টের পিজাকে টেক্কা দিতে পারবে এর মধ্যে আমরা একটু কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি এই কোল্ড ড্রিঙ্কসটা কিন্তু 999 টাকা দিয়ে আপনি চারটা পিজার সাথে পেয়ে যাচ্ছেন সসেজ পিজাটা নিয়ে বলছি প্রত্যেকটাতে সসেজ আছে মাশরুম আছে ক্যাপসিকাম আছে আর এখানে চিকেনটা আছে এটা খাওয়ার পর অরিজিনাল ফ্লেভারটা অনেক বেশি প্রমিনেন্ট লাগতেছে সসেজ যাদের পছন্দ তাদের কিন্তু এটা ভালো লাগবে এই প্রত্যেকটা পিজা আপনারা চাইলে নর্মালি নিতে পারবেন স্ট্রিট চট্টলা থেকে আমি রিকমেন্ড করবো আপনারা এখানে এসে গরম গরম খাবেন আর 999 টাকা ডিল অনুযায়ী পিজার সাইজ অ্যান্ড টপিং এর কোয়ান্টিটি ওয়াইজ আমার কাছে কিন্তু ভালোই লাগছে বারবিকিউ চিকেন পিজাটা নিয়ে বলছি অ্যান্ড এই পিজাটা হচ্ছে স্ট্রিট চট্টলার মোস্ট সেলিং পিজা এই বারবিকিউ সস তারা ডিজাইন করে দিচ্ছেন এখানে চিকেন আছে ক্যাপসিকাম আছে মাশরুম আছে একটু শক্ত হয়ে গেছে বারবিকিউ পিজাটা খাওয়ার পর বারবিকিউ সসের একটা কিক যেটা আছে ওটা বেশি পরিমাণ আসছে যেটা তাদের বেস্ট সসের ফ্লেভারকেও মাইক দিচ্ছে টাইপের এখানে যে চিকেনটা আছে এটা বলতে গেলে আমরা স্পাইসি চিকেনের যেই ম্যারিনেশনের চিকেনটা খাইছি ওটার মধ্যেই বারবিকিউ চিকেনটা ওভারঅল খেতে ভালোই লাগতেছে গার্লিক ব্রেডটার দাম হচ্ছে 200 টাকা এই গার্লিক ব্রেডের মধ্যে আমি এখানে দেখছি চিকেন আছে মাশরুম অ্যান্ড মরিচ তারপর চিজ আছে আমরা এই গার্লিক ব্রেডটা ট্রাই করি ভিতরে এখনও চিজটা জমে নাই কারণ আমরা এটা একটু আর্লি খেয়ে ফেলতেছি যদি চিজটা ঠান্ডা হয়ে যেত আরও বেশি তাহলে একটু শক্ত হয়ে যেত অ্যান্ড 200 টাকা অনুযায়ী চিকেন মাশরুম ক্যাপসিকাম চিজ ওভারঅল এই গার্লিক ব্রেডটা সেরা সসেজ মিট বক্সটা নিয়েছি অ্যান্ড সসেজ মিট বক্সের দাম হচ্ছে 240 টাকা এখানে আমরা সসেজ দেখতেছি চিকেনের চাঙ্ক আছে চিকেনগুলো হচ্ছে ফ্রাই করা প্লাস্টিকের চামচটা দিয়েছে এটা তো নিচে যাইতে কষ্ট হচ্ছে প্রত্যেকে জাস্ট একটু চিকেনটা ট্রাই করেছে মেয়নিজের সাথে যখন চিকেনটা কুক করে দিছে ওভারঅল খেতে মজা পাচ্ছে এই সসেজ মিট বক্সটাতে ফ্রেঞ্চ ফ্রাইয়ের পরিমাণটা অনেক কম পাবেন আর আমি এখানে চিকেন আর সসেজের পরিমাণটাই বেশি দেখতেছি একদম নিচে অল্প করে আমি ফ্রেঞ্চ ফ্রাই পাইছি এখান থেকে বা ফ্রেঞ্চ ফ্রাইয়ের অ্যামাউন্টটা আমাকে কম দিচ্ছেন ওটা যদি আপনাদেরকেও কম দেব এই 240 টাকার মিট বক্সটা অতিক হবে বারবিকিউ মিট বক্সের দাম হচ্ছে 200 টাকা এটার সাইজটা হচ্ছে এই টাইপেরই এখানে চিকেন আছে বারবিকিউ সস ড্রিজেল করা কাঁচামরিচও দেখতেছি যেটা আমি এর আগে সসের সাথে দেখি নাই প্রাইসটাও দিছে ভালো মতো ফ্রেঞ্চ ফ্রাই আর চিকেন এরকম একসাথে নিয়ে খাবে বারবিকিউ সসের একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে এটা যেমন সত্য এখানে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইয়ের অ্যামাউন্টও ভালো পরিমাণ দিছে এটাও সত্য কিন্তু সসেজ মিট বক্সটা আছে ওইটাতে ফ্রেঞ্চ ফ্রাইয়ের অ্যামাউন্ট অনেক কম অ্যান্ড 240 টাকা অনুযায়ী ওইটাই আমার বেশি ভালো লাগছে আজকে আমরা স্ট্রিট চট্টলাতে বলতে গেলে চার ধরনের পিজা ট্রাই করছি কারণ তাদের কম্বো থ্রির মধ্যে 999 টাকা দিয়ে আপনি চার ধরনের পিজা পাবেন অ্যান্ড চারটা কোল্ড ড্রিঙ্কস পাবেন আমরা যে চারটা পিজা ট্রাই করছি আমার কোনো দিকে লাগে না এটা স্ট্রিট পিজা লাগতেছে এটা রেস্টুরেন্টের পিজা কিন্তু আমি একটু বাইরে বসে খাচ্ছি টাইপের আপনারা স্ট্রিট চট্টলে চারজন বন্ধু মিলে আসলে 999 টাকার প্লেটারটা নিলে 250 টাকা অনুযায়ী পার পার্সেন্ট করবে একটা ড্রিঙ্কস পুরা পিজার চার ফ্লেভার ট্রাই করতে পারতেছেন ওভারঅল একটা ভালো ডিল হবে তাদের গার্লিক ব্রেডটা ভিতরে আপনি চিকেন পাবেন মাশরুম পাবেন অ্যান্ড যখন আপনি খাবেন 200 টাকা অনুযায়ী আমার লাগছে অর্থিক টাইপের বারবিকিউ মিট বক্সটা আমার কেন জানি ওরকম জমে নাই কিন্তু আমার বেশি ভালো লাগছে সসেজ মিট বক্সটা কারণ ওইখানে
মাংসের অ্যামাউন্টই অনেক বেশি। আশা করতেছি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেল দা সাকিমোনিকে সাবস্ক্রাইব করবেন। আনটিল দ্যান ডু হোয়াট ইউ ওয়ান্ট টু ডু, ডোন্ট ওয়েস্ট ফুড।